বিতরণ করছে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে এই হেপি ওয়েল তাদেরকে ধন্যবাদ জানাই সংগঠনকে ভবিষ্যতে তাদের যে কোনো কাজে আমরা সহযোগিতা করব যারা আমাদের এই ভবিষ্যৎ উন্নত বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে আমাদের নতুন প্রজন্ম যারা কলেজে পড়ছে এখন কেউ ইউনিভার্সিটিতে পড়ছে তারা অসহায় মানুষের পাশে বিভিন্ন আঙ্গিকে দাঁড়াতে চায় আমরা আমি আমার এখানকার কর্মকালীন সময়ে আমরা এই বিষয়টি নতুন প্রজন্মকে আমরা শিখাতে চেয়েছি যে সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে অন্যের উপকার করা অন্যের পাশে দাঁড়ানো এছাড়া সুখী হওয়ার অন্য কোনো উপায় নেই শুধু প্রচুর টাকা পয়সা ধন দৌলত থাকলেই যে মানুষ সুখী হতে পারে এটি সত্য কথা নয় আমি স্কুল কলেজে বাচ্চাদেরকে যে বিষয়টি শিখাতে চেয়েছি যে আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া সুখ লাভ করা আর সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে অন্যকে সুখী করা দুই টাকার যে কনসেপ্টটা যে আমরা দুই টাকায় ইফতার দেই এটা হচ্ছে হলো গিয়ে কেউ যাতে চিন্তা করে না যে তারা ভিক্ষা নিচ্ছে আমরা ভিক্ষার প্রথাটা বাদ দিতে যাচ্ছি সবাই যেন মনে করে যে আমরা দুই টাকা দিয়ে আমরা আমাদের ইফতারটা কিনে খাচ্ছি আমাদের প্রোগ্রামটার মেইন শুরু হচ্ছে আমরা প্রথমে আমরা বন্ধুবান্ধব ছোটো ভাই কয়েকজন মিলে আমরা চিন্তা করছিলাম যে আমরা দুই তিন দিন আমাদের নিজের টাকায় যাতে আমরা গরিব দুঃখী এতিম বাচ্চাদের আমরা যাতে ইফতার করাইতে পারি দুই তিন দিন আমরা আমাদের নিজের টাকা দিয়ে ইফতারের পরিকল্পনা করি আমরা দুই তিন দিন শেষ করি এরপর আমরা আমাদের নিজ থেকে অনেক ব্যবসায়ী অনেক ডাক্তার অনেক আমাদের বড় ভাইরা নিজ থেকে আমাদের সাথে যোগাযোগ করে